টাইগারদের জন্য মনোবিদ নিয়ে ঢাকায় হাতুরুসিংহে আফগানিস্তান সিরিজ সামনে রেখে ক্যাম্পে যোগ দিলেন হেড কোচ। মিরপুর টেস্টে সুবিধাজনক উইকেট প্রস্তুতিতে মনোযোগ। টেস্টের রশিদ খানের স্পিন অতটা কার্যকরী নয়, ভয়ঙ্কর আফগান বোলিং নিয়ে আকরাম খানের বিস্ময়কর মন্তব্য। নিজেদের পারফরমেন্সে মনোযোগের পরামর্শ সাবেক অধিনায়কের। এবং সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দলের রিপোর্টিং, সন্ধ্যায় যোগ দেবেন 30 ফুটবলার। এই কিংস অ্যারেনায় কাল শুরু জামাল ভূঁইয়াদের অনুশীলন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আইরিন আয়াত। এবারে ক্রিকেট। আফগানিস্তান সিরিজ সামনে রেখে টাইগারদের ক্যাম্পে যোগ দিয়েছেন হেড কোচ চন্দিকা হাতুরুসিংহে। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গেল মাসের 26 তারিখ আফগানিস্তানের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ সিরিজকে সামনে রেখে গেল মাসের 29 তারিখ যেই ক্যাম্প শুরু হয়েছিল সেই ক্যাম্পের কিন্তু পূর্ণতা পাচ্ছে আজ। অর্থাৎ টাইগার হেড কোচ চন্দিকা হাতুরুসিংহে গতকাল রাতেই তিনি চলে এসেছেন এবং চলে এসে আজ দুপুর 2টার সময় যে ক্যাম্প শুরু হচ্ছে বাংলাদেশ দলের সেই ক্যাম্পে কিন্তু তিনি যোগ দেবেন। তবে দুপুর 2টা থেকে আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু চন্দিকা হাতুরুসিংহে 10:30 নাগাদ মিরপুরে যে হোম অফ ক্রিকেট রয়েছে সেই হোম অফ ক্রিকেটে তিনি চলে এসেছেন। শুধু হাতুরু নয়, অনেক ক্রিকেটারকে আমরা দেখেছি, মুশফিকুর রহিম, তাওহিদ, হৃদয়সহ অনেক ক্রিকেটারকে দেখেছি, তবে হাতুরু কিন্তু 10:30 নাগাদই চলে এসেছেন। এবং চলে এসে তিনি সবার আগে যেটা করেছেন, মিরপুরের যে উইকেট রয়েছেন পরপর 3টা উইকেট, 6, 7 এবং 8 এই 3টা উইকেট তিনি দেখেছেন। সঙ্গে তার সঙ্গে ছিলেন জাতীয় দলের, তার সঙ্গে ছিলেন ক্রিকেট অপারেশনসের যে ম্যানেজার রয়েছেন শাহরিয়ার নাফিস, সেই শাহরিয়ার নাফিস এবং দুজনে মিলে যিনি পিচ কিউরেটর রয়েছেন গামিনী, যিনি নিজেও কিনা একজন লঙ্কান, তার সঙ্গে দীর্ঘ সময় আলাপ করেছেন। এবং আমরা যদ্দূর যেটা দেখতে পেরেছি 3টা উইকেটই আসলে ঢেকে ফেলা হয়েছে এবং প্রত্যেকটি উইকেটে কিন্তু ঘাস রয়েছে। অর্থাৎ যেটা গুঞ্জন রয়েছে যে হয়তো বা আফগানিস্তানের বিপক্ষে যে একমাত্র টেস্টের উইকেট হচ্ছে পেস বান্ধব, তারই কিন্তু একটা কিন্তু উইকেটটা দেখেও কিন্তু আসলে তেমনটাই মনে হয়েছে। যদিও বলছিলাম যে তীব্র গরম, আসলে জ্যৈষ্ঠের এই তীব্র তাপপ্রবাহ যে কারণে কিন্তু উইকেটগুলো ঢেকে রাখা হয়েছে, তবে আমরা যত দেখেছি প্রত্যেকটা উইকেটে কিন্তু ঘাস রয়েছে। বলছিলাম অনুশীলনের কথায়, এই অনুশীলনেও কিন্তু একটা ভিন্নতা রয়েছে বাংলাদেশ দলের এবারের যে অনুশীলন, সে অনুশীলনে কিন্তু পর্যবেক্ষণ করবেন একজন মনোবিদ, যিনি কিনা গতকাল চন্দিকা হাতুরুসিংহের সঙ্গে এসেছেন এবং তিনি 2 সপ্তাহ বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন। তার নাম হচ্ছে অ্যালান ব্রাউন। তো এই ছিল আমার কাছে মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে টাইগারদের ক্যাম্প শুরুর সবচেয়ে, যেটি শুরু হবে 2টার থেকে। সরাসরি সংযুক্ত ছিলাম মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে। আফগান নাকি আফগান স্পিন নাকি পেস, কোনটা নিয়ে বেশি সতর্ক থাকবে টিম ম্যানেজমেন্ট? সাবেক অধিনায়ক এবং বিসিবি পরিচালক আকরাম খান মনে করেন প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে না ভেবে নিজেদের পারফরমেন্সে মনোযোগ দেওয়া উচিত টাইগারদের। লঙ্কার ফরম্যাটে রশিদ খানকে নিয়ে বাড়তি দুশ্চিন্তার কারণ নেই বলেও জানান তিনি। আফগানিস্তান টেস্টের আগে টিম ম্যানেজমেন্ট বাড়তি সতর্ক স্পিন আক্রমণ নিয়ে, সতর্ক হবেই বা না কেন, 2019 চট্টগ্রামে টাইগাররা যে এই আফগান স্পিন বিষয়েই নীল হয়েছিল সে চিন্তা মাথায় রেখেই এবারের একমাত্র টেস্টের ভেন্যু করা হয়েছে মিরপুরের হোম অফ ক্রিকেটকে। নির্বাচকদের স্পষ্ট বার্তা, পেস সহায়ক উইকেটেই মাঠে গড়াবে খেলা, তবে উইকেটে স্পিন না ধরলেই কি পার পাবে স্বাগতিকরা? ক্যালেন্ডারের পাতার মতো শেষ 4 বছরে আফগানরাও নিজেদের কৌশল বদলেছে। রশিদ নবী মজিবদের সঙ্গে ফাস্ট বোলিংয়েও বৈপ্লবিক উন্নতি এনেছে ফারুকি নাভিনরাও এখন দলটির অন্যতম তারকা। পেস না স্পিন এই জুজুতে না ভুকে সাবেক অধিনায়ক আকরাম খানের পরামর্শ নিজেদের পারফরমেন্সে নজর দিতে, মাঠের খেলাটা ঠিকঠাক থাকলে ভালো ফলাফল আসাটা নিশ্চিত বলে মনে করেন তিনি। আপনার উইকেট, আপনি ভালো উইকেটও কিন্তু হারতে পারেন, খারাপ উইকেটও জিততে পারেন। তো আপনার, আমার মনে হয় যে উইকেট, অন্যদের বলার কে কী করছে, ওদের স্ট্রেংথ কী, এটা না যদি নিজের কথা চিন্তা করি তাহলে কিন্তু আমরা ভালো করি। এখন পর্যন্ত একমাত্র দেখায় বাংলাদেশকে একাই ভুগিয়েছিলেন রশিদ খান, 2 ইনিংস মিলিয়ে 11 উইকেট, তাতেই খেই হারিয়েছিল স্বাগতিকরা। তবু আফগান লেগ স্পিনারকে টেস্টে সাধারণের তকমা দিলেন আকরাম। চট্টগ্রাম টেস্ট হারের প্রতিশোধ নেওয়ারও তাগাদা তার। রশিদ খান ডেফিনেটলি ভালো বলার এবং সে কিন্তু টি টোয়েন্টিতে ভালো করে,
ওয়ানডে এবং টেস্টে কিন্তু ওরকম ওরকম মহামারী কোনো পারফরমেন্স নাই। ডেফিনেটলি ওদের স্পিনার অনেক ভালো, বাট আমাদের ব্যাটসম্যানও আছে কিন্তু অনেক ভালো ভালো। আমাদের দায়িত্ব নিয়ে খেললে আমরা কিন্তু ভালো করবো, এবং এটাই তো একটা সুযোগ যেহেতু আমরা এর আগের ম্যাচে টেস্টে বাংলাদেশে আমরা ওদের কাছে হেরেছি, এই প্রতিশোধ নেওয়ার আমার মনে হয় যে দিস ইজ দ্য রাইট প্লেস। যে ওয়েতে আমরা খেলছি, যে অবস্থায় যাদের ফর্ম আছে, এবং ওই সময় কিন্তু আমাদের এত ভালো ফাস্ট বলার ছিল না, এখন কিন্তু আমাদের তীব্র গরমে ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলনও আপাতত স্থগিত করেছে টিম ম্যানেজমেন্ট। কোচ চান্ডিকা হাতুরুসিংহাকে নিয়ে 26 সদস্যের দল পুরোদমে প্রস্তুতি শুরুর প্রত্যাশা আগামী রোববার থেকে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ দলের ফুটবল দলের অনুশীলন। তার আগে আজ হোটেল রেজেন্সিতে রিপোর্ট করবেন ফুটবলাররা। 30 জনের সবারই যোগ দেওয়ার কথা রয়েছে ক্যাম্পে। কাল থেকে কিংস অ্যারেনায় কোচ কাবরের অধীনে শুরু হবে অনুশীলন। গেল মাসে সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে 35 সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার সেই দলকে আরও সংক্ষিপ্ত করে 30 সদস্যে নামিয়ে আনল বাফুফে। এর আগে ইঞ্জুরির কারণে জাতীয় দল থেকে বাদ পড়েন মতিন মিয়া ও সাদউদ্দিন। এই দুই ফুটবলারের জায়গায় প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পেইনে ডাক পেয়েছেন শেখ মুরসালিন, আর দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেন সাজ্জাদ হোসেন। 35 সদস্যের দল থেকে বাদ পড়েছেন দুই ডিফেন্ডার ইয়াসিন আরাফাত ও মুরাদ হোসেন। এছাড়াও নেই মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট, আবু সাইদ ও মেহেদি হাসান রয়্যাল। দল নির্বাচনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পারফরমেন্সেই বেশি গুরুত্ব দিয়েছেন জাতীয় দলের কোচ ও টিম ম্যানেজমেন্ট। যারা মানে পারফর্ম করতেছে বা যারা কোচের কাছে আমাদের ম্যানেজমেন্টের কাছে ভালো লেগেছে, যে লিগের পারফরমেন্স আমরা যা দেখেছি কোচের ওই অনুযায়ী টিম ঘোষণা করা হয়েছে, এবং এটাও তো ফাইনাল না, এখান থেকেও কমিয়ে 23 জন করা হবে। দলে এখনও রয়েছে ইঞ্জুরি সমস্যা, তাই বাদ পড়া খেলোয়াড়দের রাখা হয়েছে স্ট্যান্ড বাই হিসাবে, যে কোনো সময় ডাক দেয়া হতে পারে তাদের। এখনও কিন্তু কিছু ইঞ্জুরি আছে টিমের মধ্যে, যে ইঞ্জুরি নাই একদম বললে সেটা ভুল হবে। তো এই ইঞ্জুরির মধ্যেই প্লেয়ারদেরকে ডাকার পরে, যেহেতু আগামীকালকে আমাদের রিপোর্টিং আছে, রিপোর্টিংয়ের পর আমরা যেদিন পরের দিন আমরা ট্রেনিং সেশনে নামবো, 5 জনকে নেওয়া রাখা হয়েছে, যে শেষ অবধি এখনও ওদেরকে বাদ দিয়ে যে দেওয়া হয়েছে সেটা কিন্তু না। যদি কোনো প্লেয়ার এ থাকে এখানে স্ট্যান্ড বাই তাদের থেকে নেওয়া হবে। আজ থেকে 30 জন খেলোয়াড় নিয়ে শুরু হচ্ছে জাতীয় দলের আবাসিক ক্যাম্প। সন্ধ্যা 6টায় রিজেন্সি হোটেলে রিপোর্টিং করবে ডাক পাওয়া খেলোয়াড়রা, আর কাল থেকেই বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করবে ফুটবলাররা। সেখান থেকে যাচাই বাছাই করে 23 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। আগামী 10 জুন কম্বোডিয়ায় যাত্রা শুরু করবে বাংলাদেশ দল। সেখানে 15 জুন কম্বোডিয়ার সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে তারা। ম্যাচ শেষে ভারতের উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। এশিয়া কাপের পর এবার পাকিস্তানের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক সত্য নিয়েও মাথা ব্যথা ভারত ক্রিকেট বোর্ডের, যদিও এ বিষয়ে পিসিবি এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। প্রথমে এশিয়া কাপ, এরপর ওয়ানডে বিশ্বকাপ, আর সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নতুন করে শিরোনামে আসে ভারত পাকিস্তান ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের পর এবার পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না যাওয়ার হুমকি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। এই টুর্নামেন্ট আয়োজনে পাকিস্তানের সামর্থ্য নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে সম্প্রতি দেশটি সফর করে আইসিসির শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল। এরপরই ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানের মাটিতে ভারত এশিয়া কাপ খেলবে না। পিসিবি হুমকি দেয় ভারতের মাটিতে তারা ওয়ানডে বিশ্বকাপ বর্জন করবে, তাই বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত করতে লাহোর সফরে গিয়েছিলেন আইসিসির শীর্ষকর্তারা। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি চায় ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান যেন হাইব্রিড মডেলের প্রস্তাব না করে। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি জানান, ভারত দল পাকিস্তানে খেলতে না গেলে বিশ্বকাপে ভারতের মাটিতে দল পাঠাবে না পিসিবি, আর এশিয়া কাপের আয়োজক সত্ত্ব যদি অন্য কোনো দেশ পায় তাহলে পাকিস্তান তা বর্জন করবে। বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচের জন্য কোটি সমর্থক অপেক্ষায় থাকে, যা আইসিসি ও বিসিসিআইকে ভালো মুনাফা এনে দেয়। তাই ভারত পাকিস্তান ইস্যুতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে চায় আইসিসি। তবে দুই দেশের দ্বন্দ্ব কি পর্যায়ে পৌঁছেছে তার আঁচ পাওয়া যায় বিসিসিআই এর এই কর্মকর্তার মন্তব্যে। শুধু এবারের এশিয়া কাপ নয়, 2025 সালে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিও অনুষ্ঠিত হতে দেবে না ভারত বোর্ড।
পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমরা আইসিসিকে প্রস্তাব দেব চ্যাম্পিয়ন্স ট্রফিও যেন পাকিস্তানের বাইরে নিয়ে যাওয়া হয়। এখন শ্রীলঙ্কাতে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এসিসি এর মিটিংয়ে নেওয়া হবে। দুই ক্রিকেট বোর্ডের দ্বন্দ্ব কই গিয়ে থাকে তাই এখন দেখার বিষয়। তাজিন খন্দকার, সময় সংবাদ। খেলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। টাইগারদের জন্য মনোবিদ নিয়ে ঢাকায় হাতুরুসিংহে আফগানিস্তান সিরিজ সামনে রেখে ক্যাম্পে যোগ দিলেন হেড কোচ। মিরপুর টেস্টে সুবিধাজনক উইকেট প্রস্তুতিতে মনোযোগ। এবং সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দলের রিপোর্টিং সন্ধ্যায় যোগ দেবেন 30 ফুট বোলারই কিংস অ্যারেনায় কাল শুরু জামাল ভূঁইয়াদের অনুশীলন। এই ছিল খেলার সময়। এখনকার আয়োজনে সঙ্গে থাকুন সময়।